সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য একগুচ্ছ কর্মসূচি পালনের ঘোষণা করল সারা ভারত কৃষক সভার নেতৃত্ব। সংগঠনের রাজ্য কার্যকরী কমিটির সভা হয় শুক্রবার বিকেলে। সাংবাদিক সম্মেলনে কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন 6 মার্চ 100 দিনে পড়বে। সেদিন দেশের অন্য জায়গার সঙ্গে রাজ্যও হবে প্রতিবাদ দিবস। 8 মার্চ পালন করা হবে নারী কিষাণ দিবস। 23 মার্চ ভগৎ সিং এর শহীদান দিবসে শ্রমিক কৃষক সহ সমস্ত অংশের মানুষের সম্মিলিত জমায়েত হবে। এর আগে 15 মার্চ হবে বেসরকারীকরণ বিরোধী দিবস। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ কৃষকরা প্রতিবাদ সংগঠিত করবেন। মোদী সরকার অমনোনীয় যে মনোভাব দেখাচ্ছে কৃষি বিল বাতিল করার জন্য, সেখানে কৃষকরা আরো দৃঢ়ভাবে এই বিল বাতিলের দাবিতে আরো ঐক্যবদ্ধ হবে গোটা দেশে এই লড়াই পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আগামী 6 মার্চ এই আন্দোলন 100 দিনে পড়বে। ওই দিন সারা দেশে প্রতিবাদ দিবস প্রতিপালন করার সিদ্ধান্ত হয়েছে। আমরা আমাদের রাজ্যের মধ্যে আগরতলা সহ সর্বত্র এই প্রতিবাদ হবে। আগরতলায় হবে বিকালবেলায়, আগামীকালকে বিকাল 5টায় এই সভাটি হবে। এরপর যে সিদ্ধান্ত হয়েছে, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, নারী কিষাণ দিবস, ওই দিন দিল্লির সীমান্তের সমস্ত জায়গাতে মহিলারাই আলোচনা করবেন, বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন জায়গাতেও এরকম নারীরা সেই প্রতিবাদ সংগঠিত করবেন। আর সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা হয়েছে, 23শে মার্চ আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লবী নেতা শহীদ ভগৎ সিং এর শহীদান দিবস। এই দিনে গোটা দেশে ব্যাপক কৃষক জমায়েত সংগঠিত করার জন্য সিদ্ধান্ত হয়েছে। এবং এই জমায়েত শুধু কৃষকদের না, এই জমায়েত ট্রেড ইউনিয়নগুলো, নারী সমাজ, ছাত্র যুব সহ সমস্ত স্তরের মানুষ তাদের সামিল হবেন। এটা প্রত্যেক রাজ্যে ব্যাপক জমায়েত সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। ত্রিপুরার কৃষকদের অবস্থা তুলে ধরে পবিত্র কর বলেন, কৃষকরা সমস্যায় রয়েছেন। সরকারি স্টোরে নেই সার বীজ, সরকারের কোনো হেলদোল নেই। এসব নিয়ে কৃষক সভা জেলা স্তরে ডেপুটেশন দেবে। এর আগের আমনের সিজনে 40% জমি কিল ছিল, মানুষ উৎসাহ হারিয়ে ফেলেছে ধান করার জন্য। বোরো সিজন, এই সিজনে উদয়পুরের সুখসাগর পুরোটা দিয়ে বোরো সিজনের বোরোর মাঠ হতো, এবার সমস্ত খাকা করছে। প্রত্যেক জায়গায় সেচের যে পাম্পগুলো তার প্রায় 60% অচল। সেখানে উপজাতি এলাকাতে ছোট ছোট সিজনাল বাদ দিয়ে বোরো ধান করতেন, এগুলো একটাও হয়নি। কোনো ধরনের স্কিম সেখানে নিয়ে আগে রেগাতে এই স্কিমগুলো হয়ে থাকত আর কি, তাতে সাংঘাতিক অবস্থা খারাপ। রাজ্যের স্টোরগুলিতে, সরকারি স্টোরে কোনো সার নেই, সরকারি দাম 6 টাকা ইউরিয়া, বেসরকারি স্তরে এটা বিক্রি হচ্ছে 15 টাকা। কৃষকরা বাধ্য হচ্ছেন যারা করেছেন তা কিনতে। নেই সুপার ফসফেট, নেই পটাশ, কোনো কীটনাশক ঔষধ পাওয়া যায় না, বীজের কোনো খবর নেই। এই অবস্থায় আমাদের কৃষকরা সেখানে চাষ করার যে মন মানসিকতা তাতে উঠে এসেছে। ঢাকঢোল পিটিয়ে ধান কিনেছিল, 2 মাস পরে বাজারে নেমেছে, মানে হইল কৃষকদের হাতে যে ধান ছিল এটা ফড়িয়াদের হাতে চলে গেছে, এইটা কিছু কিনেছে। 20,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা ছিল, মাত্র 11,000 মেট্রিক টন কিনে আবার এটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে একমাত্র ভালো হয়েছে, একটু ফরিয়াদের হাত থেকে কিনতে কৃষকরা বিক্রি করতে পারেনি।
এডিসি নির্বাচন নিয়ে কৃষক সভার রাজ্য সম্পাদক বলেন, সাফল্য ঘরে তুলতে জেএমপি কৃষক সভা ঝাঁপিয়ে পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এবারও চক্রান্ত হচ্ছে, ভাতৃঘাতী দাঙ্গার পদধ্বনি শোনা যাচ্ছে। সামনে আমরা ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা হয়েছে সশস্ত্র জেলা পরিষদের, এটা কৃষক এলাকাতেই। এই জেলা পরিষদ রাজ্যের জাতি উপজাতি দুইটা মিলিত শক্তির ফসল, লড়াই করে আমরা এই জেলা পরিষদ করেছি। এবং এই জেলা পরিষদ গঠিত হওয়ার পূর্বে 80 সালে একটা পরিস্থিতি তৈরি করেছিল, আমরা যখন জেলা পরিষদের নির্বাচন প্রথম হয় ভাতৃঘাতী দাঙ্গা, এইবারও আবার তার একটা পদধ্বনি শোনা যাচ্ছে, চক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা বলবো, যে কোনো মূল্যে ত্রিপুরার এই জেলা পরিষদের নির্বাচন ওরা পিছিয়ে দিয়েছিল, করতে চাইছিল না, কোর্টের কারণে করতে হচ্ছে। এখানে আমাদের জাতি উপজাতির ঐক্য, তাকে সুদৃঢ় করতে হবে। সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ আমরা যুক্তভাবে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব সমস্ত শক্তি দিয়ে, যাতে করে আমরা এই নির্বাচনের সাফল্য গড়ে আনতে পারি এবং জাতি উপজাতির মধ্যে যে ঐক্য, সেই ঐক্যকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি। ফিউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।